প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 25 জুন 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আফিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া। আর এই হারোপাড়া যে গোরস্থানটা আছে এটার অপোজিটে এই খামারটার অবস্থান। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আসলাম ভাই এখান থেকে এক দামে গাভী গরু বিক্রি করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। নতুন করোনার খামারে যে গাভীগুলো রয়েছে এর জাতমান কোয়ালিটি এবং দাম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে নিজে এসে সরজমিনে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো আছে। বেচা কিনা কেমন বর্তমান? ভাই বেচা কিনা ভালো ভাই। গাভীর বাজার কেমন? গাভীর বাজারটা একটু কম, কিন্তু ভালো গাভীর দাম কম না ভাই। হয়তো মানে আমাদের মুখে মুখে দাম কম ভাই, দাম কমছে দাম কমছে। পার গরুতে 20,000 টাকা দাম কমছে। আসলে তা না, সোনা সোনার দামে সবসময় বিক্রি হয়। আচ্ছা, তাহলে মিডিয়াম টাইপের যে গরুগুলো আছে ওগুলো তো দাম আমরা জানি কমছে একটু কম। যেগুলো আপনার করাস টরাস গরু, জাত গরুর দাম কমে নাই ভাই। যেগুলো আপনার করাস টরাস পার্সেন্টেজ একটু কম আছে ওইগুলো, বা মিডিয়াম কোয়ালিটির গাবি এগুলোর দাম কম আছে, ওইগুলোর কাস্টমার নাই। যাই বেচা হচ্ছে ভালো সুন্দর জাতমান কোয়ালিটি দেখে ভালো কিছু বিক্রি হচ্ছে। এখন করাসগুলোর দাম কম, যারা করাস গরু কিনতেছে তারা করছে ভাই দাম কমে গেছে, আসলে কিন্তু তা না। আচ্ছা, ভালো গরুর দাম ভালোই আছে? ভালো গরুর দাম ভালোই আছে। তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। মোহাম্মদ আসলাম আলী, আমি আফিয়া ডেইরি ফার্মের মালিক। আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া যে কবরস্থানটা আছে কবরস্থানের দক্ষিণ পাশে আমার খামার। আচ্ছা, এখান থেকে তো আপনি একদমে গাভী গরু বিক্রি করেন? একদমে, আগে কিনা দাম বলে বিক্রি করতাম। ওই যে মানে পুরন রোগ, মানে একটা গল্প শুনছিলাম, কইছিল কে রে আমার ছাওয়ালটা এত সুন্দর ছাওয়াল হয়েছে মরে গেছে। বলে কিভাবে মরল? কয় আমার ছাওয়াল কি মরার ছাওয়াল, আমার ছাওয়াল জ্বরে মারছে। আসলে আল্লাহ লিয়ে গেছে তা কবি লয়, কিন্তু আমাকে এরা জোর করে। সেটা যাই হোক, এখন তো এক দামে আসছেন, এখন তো বেচা কেনা একদম তো কমে যায় না, আরো বরং সরো বাড়িছে ভাই। বেচা কেনা বাড়ছে? মনে করেন আগে কিনা দাম বলতাম, মনে করেন একটা করে 1,10,000 দিয়ে কিনে 1,00,000 হলো, 10 বলতাম 5,000 লাভ নিতাম, কথাটা বুঝলেন? এখন ওইটাই মনে করেন 10 কিনা 15 চাচ্ছি। একদম 15 করছে? একদম 15। এটা দর্শকদের বুঝতে হবে, বুঝতে হবে এবং বুঝতে পারিওছি। ইতিমধ্যে আমি এই 2 মাসে যত গরু বিক্রি করছি আমার মনে হয় কিনা দামও আমি এত গরু বেশি নেই, সত্য কথা। বেচা কেনা খুবই ভালো, আমি 1 সপ্তাহে 3টা প্রোগ্রামও আপনার করছি। জি 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 ভাই। কতগুলো গাভী আছে নতুন এখন? আপনার 7-8টা দেখাবো, 7 থেকে 8টা। আবার কালকে আগামী রবিবার আবার এক গাড়ি গরু আসবে, সোমবার ইনশাআল্লাহ আবার প্রতিবেদন পাবে। জি জি ভাই জি। আচ্ছা, কি কি জাত আছে? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আর জার্সি আছে, আর একটা গরু আছে মোশ অস্ট্রেলিয়া। আচ্ছা, কেমন দাম হবে সর্বনিম্ন? সর্বনিম্ন হবে 1,02,000, সর্বোচ্চ হবে 1,75,000। তো কথা বাড়াবো না, চলেন এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এই বর্ণনাটা জানার চেষ্টা করবেন। জি জি, চলেন দেখেন। আসলাম ভাই সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন মাঝারি আকারের, এই গাভীটা কোন জাতের? এটা ভাই অরিজিনাল জার্সি জাতের গাভী, আমাদের বাগাবাড়ি মিলবিটার অঞ্চলের জার্সি। আচ্ছা, লোকাল কোনো জার্সি না তো? আবার না ভাই, লোকাল জার্সি হলে আপনি লাভই থাকতো, কম্বল থাকতো, চোর থাকতো। কিন্তু দেখেন জার্সি যে বৈশিষ্ট্যটা, ফুল 8 মাস গাব, এখন 1.5 মাস টাইম আছে, এখনো 8 পরই দোয়াইতে হয়। 8 পরই মানে একদিন পর পর। এখন দুধটা ছাড়লেই তো পরের রাউন্ড আবার ভালো হবে। জি ভাই, তো এখন যদি আবার এই 2-1 লিটার দুধের জন্য আশায় যদি কেউ, না না দুধের আশা তো না, দুধ ছাড়তে পারতেছে না, টোটালে খোলবুসি বন্ধ, দেখেন না গোটা গ্যাগাও হয়ে গেছে ভাই। আচ্ছা, তো এখনো ফুল 1.5 মাস? জি, এখনো 1.5 মাসের মতো, 1.5 মাস পর বাচ্চা হবে। জি ভাই। তো এই অবস্থায় যদি কেউ এটা কিনতে চায় একদম কত এর? এটা একদম কত ভাই? 1,02,000 টাকা নেব, সীমিত কিছু লাভ নিয়ে বলে দিলাম, ফিক্স না। 1,02,000। আচ্ছা, এবং বাড়টাতে সব কিছুতে গ্যারান্টি আছে? বাড় জরায়ু 100% গ্যারান্টি, আর বাড়তে এখনো 2 দিন পর পর দোহায়, 2-3 দিন পর দহন করে নিবে, সমস্যা নেই। আচ্ছা, তার মানে কেউ এই অবস্থায় আসলে তো বাড় ফাটানোরও দরকার নেই, দুধই পড়বে? হ্যাঁ, দুধই পড়বে। তো এটা সাইড করে দেন আসলাম ভাই, 2 নম্বরটা দেখি। 2 নম্বরে এর সাইডে আরেকটা ভালো পার্সেন্টেজের জার্সি আছে, চলেন দেখি। চলেন দেখি। 2 নম্বর সিরিয়ালে সুন্দর একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা মাঝারির থেকে বড়? জি জি ভাই, এটা মাঝারির থেকে বড় গাভী। এটা কোন জাতের? এটাও জার্সি জাতের। দেখেন জার্সি জাত কিন্তু দর্শক ভাইদেরকে আর চিনাইতে হয় না, ইন্ডিয়ান জার্সি, বাগাবাড়ি মিলবিটার জার্সি, লোকাল জার্সি সবই ওনারা চেনে। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান নাকি বাগাবাড়ির? বাগাবাড়ি মিলবিটার জার্সি, একটু বড়। আচ্ছা, বিগ বডির জার্সি? জি, এর সাথে আরেকটা বড় গরু, বিগ গরু আছে ভাই। আচ্ছা, এটার দাঁত?
এটা দা দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁত ছয় মাত্র হচ্ছে জি ভাই জি বাচ্চা প্রথম জি প্রথম বাচ্চা দেখেন উলান পানে রেকটা কত সুন্দর উলানের চামড়াটা একবারে পাতলা হই দেখেন টানি 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 দেখাচ্ছে একবারে পাতলা জার্সি গরু যেসব বৈশিষ্ট্য পিছনের উলানটা আরো আরো পাতলা আর বাঁচাটি দেখেন কত ফাঁকে ফাঁকে বাঁচাটি লাল প্রথম বিয়ান হিসাবে গরুটাও তো শান্ত বেশ জি ভাই খুবই শান্ত সময় আছে কতদিন দুই সপ্তাহ টাইম আছে এটা এখনো দুই সপ্তাহ জি ভাই দুই সপ্তাহ তার মানে এখন নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই এখন নিয়ে যাওয়া যাবে সমস্যা নেই আচ্ছা তো এই টাকার পছন্দ হলে এর একদম কত ভাই এটার দাম রাখছি আমি 145000 টাকা 145 জি ভাই একদম একদম দর দাম করে চাইলে কত দাম হতো দামের কোনো সুযোগ নাই এটা দর দাম চাইলে 175 70 এরকম দাম চাওয়ার জায়গা আছে চাওয়ার জায়গা আছে আপনিও বোঝেন না 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 ঠিক আছে আপনিও দেখেন শুধু আমি বুঝলে হবে না দর্শকরাও বোঝে এগুলো 165,000-175,000 করে দাম চাওয়া যায় দর্শক ভাইরা আমাকে এত ভালোবাসে দর্শক ভাইদেরকে মনে করেন আমি বলছি আপনারা যেখানেই গরু কেনেন না কেন আপনারা আমার থেকে কেনেন বা না কেনেন আপনি আমার ভিডিওটা দেখেন দেখে যাচাই দামের একটা আইডিয়া নিবেন একটা আইডিয়া পাবেন আচ্ছা তো এটা সাইড করে দেন ভাই তিন নম্বরে যে আরেকটা জার্সি আছে তিন নম্বরে এটার থেকেও হাই পার্সেন্টেজ জার্সি বিগ তো চলেন ওইটা দর্শক জি ভাই চলেন দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ জার্সি একটা আছে বিগ জার্সি বলতে এটা আপনার ডাবল বডির একটা গরু হাই কোয়ালিটি বড় একটা গরু আচ্ছা এই ডাবল বডিটা দর্শকরা অনেকে কমেন্ট করে যে ডাবল বডি বোঝে না তো ডাবল বডিটা একটু দর্শকদের দেখাই দেই এই যে এই পাশ থেকে মানে লম্বা না আর আর এই যে বডিটা ডাবল হয় এইটাকে ডাবল বডি বলে অর্থাৎ হচ্ছে সিঙ্গেল বডির থেকে একটু বড় হয় জি ভাই জি এগুলো দেখলে আসলে এসে দেখলে পরে বোঝা যায় যে আসলে জি ভাই ক্যামেরায় তো আপনার এইসব গরুগুলো ছোট দেখা যায় জি জি যেমন প্রথম এক নাম্বার গরুটা এটা সুন্দর দেখা যাবে কিন্তু এই গরুটা আপনার ছোট দেখা যাবে এটা বড় গরু এটা ছোট দেখা যাবে তো এটাও কি বাগাবাড়ির জার্সি জি ভাই বাগাবাড়ির আপনার বড় জার্সি এটা তো পর পর যে তিনটা জার্সি গাবি আমাদের দেখালেন তিনটা যদি একক একজন কোনো ভাই নেই তো সেই ক্ষেত্রে কি একটু দাম কমানোর কোনো সিস্টেম আছে দাম কমানো মানে মনে করেন আমি প্রথমটা মানে কথার কথা 5000 লাভ চাইছি পরেরটা 6000 এটা 7000 মানে কথার কথা টোটালি আপনি 17-18000 লাভ হইছে তিনটা জুলে আমাকে একজন জুল 10000 টাকা লাভ দিয়ে আমি দিয়ে দেব একবারে চলে যাচ্ছে কারণ তার তার সাথে আমার সম্পর্কটা ভালো হবে যেমন গত সপ্তাহে আপনার প্রতিবেদন থেকে 4টা গরু বিক্রি করেছি এক ভাইয়ের কাছে আমার জি আমার 26000 টাকা দাম তুলে বলা ছিল আমাকে আমি 16000 লাভ হইছে আমি দিয়ে 10000 টাকা ওদিকে ছাড় পাইছি হ্যাঁ ছাড় পাইছে আমি দিয়ে দিছি কিন্তু একটা নিলে কম নয় একটা নিলে একটা গরুতে 5-6000 টাকা কেন লাভ করব না বলেন রাখাল খরচ আছে বিদ্যুৎ বিল আছে পানি খরচ আছে এই গোটা কিন্তু ভাই আমার জানাশোনা গরু এই গোটা থেকে গতবার 1600 লিটার দুধ পাইছে বিএন কয়টা দিছে মিথ্যা উপর আল্লাহ পাক জানে এটা তিন নাম্বার বাচ্চা এটা হচ্ছে তৃতীয় বাচ্চা দাঁতের মধ্যে তার মানে নাই না না খিল আছে দুই পাশে খিল আছে দুই পাশে খিল আছে জি ভাই এখন সময় কি রকম আছে এখনো আপনার 25 দিনের মতো টাইম আছে এখনো 25 দিন জি দেখেন এই অবস্থায় গ্যারান্টি কি কি জায়গাটা এই অবস্থায় প্রেগন্যান্ট গরুগুলো প্রত্যেকটা গরু জরায়ু লারবারানো 100% গ্যারান্টি জরায়ু এবং লার বাড়ানো অর্থাৎ হচ্ছে বল বাড়ানো বল বাড়ানো বলে এই দুইটাতে গ্যারান্টি এবং বাটো গ্যারান্টি প্রত্যেকটা গরু গ্যারান্টি আচ্ছা আমি কোনো ভিডিওতে যদি নাও বলি তাও গ্যারান্টি আর ইতিপূর্বে আপনি অবগত আছেন আপনি কিন্তু একটা গরু বানের সমস্যা হয়েছিল বিএনএর 13 দিন পর আমি ফেরত নিছি ফেরত নিছেন জি এই রেকর্ডটা ভালো আছে আপনার বাচ্চা দেওয়ার পরে দিনই আপনার বুক আইছে হয়তো সেই সময় বুক আইছে আমার থেকে এক মাস পর নিছে এক মাস 13 দিন 14 দিন পর আমি কিন্তু ফেরত নিছি একটা গরু আচ্ছা গরু তো এটার এই অবস্থায় দাম কেমন পড়বে আসলাম ভাই এটা এই অবস্থায় দাম পড়বে 175000 টাকা 175000 টাকা জি 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 ভাই এরপরে আরেকটা আছে 175 দুইটা পাশাপাশি তো চাইলে তো জোড়ায়ও নিতে পারবে জি জোড়ায় নিতে পারবে সমস্যা নাই তো এটা সাইড করে দেন আসলাম ভাই তো এই তিনটাই তো জার্সি ছিল এখন তো বাদ বাকি সম্ভবত হলস্টেইন ফ্রিজিয়ান সব হলস্টেইন ফ্রিজিয়ান একটা আছে মোসি অস্ট্রেলিয়া তো এটা সাইড করে দেন ওইগুলো দর্শকদের দেখাই চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের জি ভাই সাদা কালো অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান এর উপরে ফ্রিজিয়ান জাত হয় না বানচারটে সাদা খুর সাদা কপাল সাদা নেজ সাদা দেখেন উলানটাও সাদা জিবাটিবা তো সাদা জি জি জিবাটিবা সাদা আচ্ছা দাঁত দাঁত চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত হচ্ছে জি ভাই বাচ্চা কয় নম্বর হবে বাচ্চা সম্ভবত দ্বিতীয় দিবে সম্ভবত দ্বিতীয় বাচ্চা দিবে কারণ প্রথম প্রথম গরুগুলো আপনার বানগুলো মানে ওরকম হয় না আমার মনে হয় দ্বিতীয় বিয়ান বডি ডাক্তারে বলে প্রথম আচ্ছা তবে বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চার মতোই লাগতেছে উলান পালাম দেখে জি ভাই এছাড়া শরীর দেখে কোনো বোঝার উপায় নাই উলানের অনেক জায়গা উলানের যে জায়গা আছে টাইনে মানে আপনি দেখলেও অনেক জায়গা একটু টাইনে দেখায় কেউ যদি থাকে ওই দেখেন পিছনে উলানটা একটু টান দিয়ে দেখাও দেখো উলানের জায়গা কত বেশ জায়গা আছে সময় কেমন আছে সময় আপনার 16-17 দিন লাগবে 16-17 দিন আর কোনটা যদি বলা নাও হয়ে থাকে যে বাট এবং জরায়ুর কথা অবশ্যই গাবগুরুতে সবগুলোতে গ্যারান্টি একটা গ্যারান্টি প্রত্যেকটা গ্যারান্টি তো এটা এই অবস্থায় দাম কত এটা 175 175 3 এবং 4 175 করে 175 করে একদম একদম এটা সাইড করে দেন 5 নম্বরটা দেখি 5 নম্বরও জুড়ায় যে দুইটা গরু আছে 5 নম্বর ওই দুইটা গরু 165 করে তো চলেন দেখি জি ভাই চলেন দেখাই 5 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা সম্পর্কে একটু জানাবেন
এটাও আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু ভাই, এই 5 এবং 6 দুইটা সেম জাত, আর 5 নম্বরটা আকার আকৃতিতেও তো প্রায় একই রকম। জি 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 একই রকম, মানে এরকম গরু হলে কিছু কিছু মানুষ বলে জমক গরু, আসলে কিন্তু তা না, সত্য কথা এটা। মানে কথায় মানে গরু কিনতে কিনতে মিল পড়ে গেছে বলবো জমক গরু। আচ্ছা, তো এটার দাঁত? এটা দুই দাঁত হচ্ছে ভাই, দুই দাঁত ছয় মাত্র হচ্ছে। জি ভাই, ছয় মাত্র হচ্ছে। ফার্স্ট বাচ্চা হবে? জি, প্রথম বাচ্চা দিবে। প্রেগন্যান্টের বয়স? প্রেগন্যান্টের বয়স এখনো 20 দিনের মতো টাইম আছে ভাই, এসব গরু কে বলি ও সামান্য তুলান আসছে আর কি। আচ্ছা, প্রথমে 2-4-5 কেজির মতো উলান আসছে। ফুল 20 দিন? জি, 20 দিনের মতো লাগবে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে সেফ জোনের গাব? জি জি, সেফ জোনের গাব। ওই দেন প্রথম গরু যে এত শান্ত হয়, আমার 1 নাম্বার 2 নাম্বার গরুটা, তারপরে এই গরু, প্রত্যেকটা গরু শান্ত, উলানে হাত দিতে দেয় ভাই। এটার এই অবস্থায় দাম? এই অবস্থায় এটার দাম 1,65,000। 1,65,000 এগুলা ধরেন 5 দিন 7 দিন 10 দিন আমার কাছে আছে, বুঝছেন ভাই? এই যে 65 থেকে যে 85 হবে তা হবে না। ৬৫ থেকে ৮৫ হবে না, এরকম বহুত লোক বলে দাম 10 দিন গরু থাকলে উলান বড় হলে দাম বাড়বে, 20,000-25,000-30,000 বাড়বে। হ্যাঁ বাড়বে। তার মানে এরকম বাড়বে না? বাড়বে না দর্শক ভাই, 10 দিন পরে এসে উলান বড় হলেও ওই দামেই পাবে এটা। আচ্ছা, তো এটা সাইড করে দেন, এর সাথে জোড়ার যে একটা গাভী আছে 6 নম্বরে চলেন, ওইটা দর্শক দেখেন। ক্যাটাগরি সেম জাত, ওইটা দুই দাঁত, এটা চার দাঁত। এই আচ্ছা, তো চলেন দেখি। জি ভাই, চলেন দেখি। 6 নম্বর সিরিয়ালে 5 নম্বরের মতো সেম কোয়ালিটির সেম কালারের একটা গাভী। জি ভাই, জি জি ভাই, এটার জাত সম্পর্কে জানান। এটাও আপনার ফ্রিজিয়ান জাত, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এটা চার দাঁত, এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। আচ্ছা, আগেরটা হচ্ছে প্রথম বিয়ানের আর এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের? দ্বিতীয় বিয়ানের। আচ্ছা, এর সময় কেমন আছে? এর সময় আপনার 15-16 দিনের মতো আছে। 15 থেকে 16 দিনের মতো? ওটা থেকে আমি যা থেকে কিনছি সে দুধ বলছে 13-14 লিটার দুধ প্রথম বিয়ানে দুয়াইছে। জি। আচ্ছা, তো আপনার কি মনে হয়? জি, যে বডি টাক্সার আছে এই বিয়ানে দুধ আরো একটু বাড়বে, একটু বাড়বে 14-15? 14-15 তো আমার মনে হয় কনফার্ম হবে, ইনশাল্লাহ হবে। জি ভাই, তো এটার এই অবস্থায় একদম 1,65,000? জি, এটা 1,65,000। জোড়া নিলে? জোড়া নিলে কোনো সার নাই, মাছের তেল দিয়ে মাছ আমি ভাজি না। আচ্ছা, এটা সাইড করে দেন, 7 নম্বরটা দেখি। জি ভাই, চলেন 7 নম্বরটা দেখাই। 7 নম্বর সিরিয়ালে সব শেষে একটা গাভী নিয়ে আসলেন? না ভাই, এটা হলো আপনার 7 নম্বর, এরপর আরেকটা গরু, আরেকটা গরু আছে। জি ভাই, জি। আচ্ছা, দুঃখিত, এটার জাত সম্পর্কে একটু জানাবেন? এটা আপনার ফ্রিজিয়ান, এটা রেড ফ্রিজিয়ান বলে, দেখেন লাল আর সাদার মিক্সিত আছে। দাঁত? এটা দাঁত দুই দাঁত ভাই, দুই দাঁত। জি। কয় নম্বর বাচ্চা হবে? বকনা থেকে বকনা আপনার গাভী হচ্ছে 7.5 মাস প্রেগনেট, এখনো মোটামুটি 2 মাসের একটু কম টাইম আছে। 2 মাসের কম সময় আছে? ১.৫ মাস প্লাস? জি, ১.৫ মাস প্লাস লাগবে। আচ্ছা, পেটে কত সুন্দর। আচ্ছা, এমনিতে তাহলে তো এখন পেটে হাত দিলে বাচ্চার অস্তিত্ব পাওয়া যাবে? বাচ্চা লড়ে ভাই, বাচ্চা লড়ে, 7.5 মাস গাব। আচ্ছা, তো এইটার একদম কত? এটার একদম ভাই 1,15,000 টাকা। 1,15,000? জি ভাই, জি একদম একদম। এটা সাইড করে দেন, 8 নম্বর যে গাভী রয়েছে, সর্বশেষ গাভীটা চলেন দেখাই। চলেন দেখি, 8 নম্বর সিরিয়ালে সর্বশেষ একটা গাভী। জি ভাই, কালো রঙের? জি ভাই। এটা কোন জাতের? এটা মোশা অস্ট্রেলিয়ার জার্সি ক্রস। এই যে এই সব কোয়ালিটির গরুগুলোর দাম কমছে ভাই, এই কোয়ালিটির গরুগুলো। জি ভাই, জি জি। আচ্ছা, যেগুলো ক্রস টাইপ, আগে এগুলো 1,50,000 করে বেচছি, আর এখন আপনার মোশা অস্ট্রেলিয়ার জাত দাঁত আপনার 6টা, 9 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এটার দাম, এটা সময় আপনার 15 দিন, 2 সপ্তাহ, দুই সপ্তাহের মতো সময় আছে, মতো লাগবে। এটার দাম 1,30,000। এই কোয়ালিটির গরুগুলোর দাম কমছে ভাই, আর এর আগে যেগুলো দেখাইলাম এগুলোর দাম কমে নাই ভাই, হয়তো সামান্য হয়তো 2-5 হাজার। কারণ হচ্ছে দুইটা জেলার মানুষ, 2 থেকে 3টা জেলার মানুষ গরু কিনতে পারতেছে না, যারা যে যেখানে দুধের দাম আপনার 100-80-120 টাকা লিটার, ওই অঞ্চলের মানুষই গরু কিনতে পারতেছে না, তাহলে সামান্য একটু দাম কমছে, সত্য কথা। এগুলো রেগুলার বাজার তো মনে হয় 40-45 এরকম? জি, এসবগুলো রেগুলার বাজার 40-45 হবে এসব গরুগুলো। আচ্ছা, তো এখন কিনলে এক দাম পড়বে 1,30,000। তো আসলাম ভাই, যে গরুগুলো দেখালেন এগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। জি ভাই, আমার ফোন নম্বরটা হচ্ছে 01759701860। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? একটা আছে 03-03-24-720, দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, তারপর আমার ব্যানারের যে নাম্বারটা আছে ভিডিও শুরুতে দেখা যায় নাম্বারগুলো, সবগুলোতে ফোন করলেই কাজ হবে। জি, সবগুলো দুইটা নাম্বারে আমার কাছে থাকে, কোনো কোনো সময় ছোট ভাই রিসিভ করে, যে হয়তো আমি ব্যস্ত থাকি, হয়তো একটু ঘুম আইছি এই কারণে, তাছাড়া সবসময় ফোনটা আমি ধরি। আর ছোট ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবে, সমস্যা নেই। তো সর্বশেষ দর্শকদের কিছু বলতে চান? জি, দর্শক ভাইদেরকে বলবো আসলে দুধের গরুগুলো যেখান থেকে কিনেন দোয়া দেখে কিনেন, আর প্রেগনেন্ট গরুগুলো আপনার বাড়িতে গরু যাবে, যাওয়ার পরে বাঞ্চার টেটেনে দেখবেন, দেখার পরে গাড়ি থেকে নামাবেন, যদি ডিস্টার্ব পায় সেক্ষেত্রে সাথে সাথে ব্যাক হবে। আচ্ছা, কারণ আপনি দেখেন আমাদের পাবনা জেলার কথা বলবো না, আমাদের পাবনা ভাঙ্গুরা থানা হাড়োপাড়া, এরকম কিন্তু রিপোর্ট নাই একজন একটা গরু ডিস্টার্ব হয়েছে ফেরত দিছে টাকা দেয়নি। হ্যাঁ, বলছে ভাই
এই গোটা বিক্রি করে পরের সপ্তাহে আপনাকে টাকাটা দিয়ে দেবো, লজ্জা হয় আমার হবে এরকম। কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রিপোর্ট আছে 10,000, 20,000, 50,000 গরুর টাকা মেরে দিছে, পরে আপনাদের কিন্তু তুলে দিতে হয়েছে। কিন্তু ভাঙরা কিন্তু দেখেন না, এই রিপোর্টটা নাই আপনাদের, কিন্তু তুলে দেওয়ার মানে টাকা তুলে দিয়েছেন এরকম কোনো রিপোর্ট নাই। না এরকম হয় না, হয়তো দুধ পা 15 বলছি, 12 হয়েছে, 10 হয়েছে এরকম আছে, সত্য কথা যেটা। কিন্তু গরু নিজ টাকা নিছেন, গরু দেন নাই বা গরু ডিস্টার্ব হইছে, চেঞ্জ হয় নাই, এরকম হয় নাই। আমি কিন্তু বলছি আমি না, ভাঙরা থানাতেই নাই, সকলে এরকমই করে এইটাই। তো অসংখ্য ধন্যবাদ ভাই এই নতুন কালেকশনের আটটা গাভি দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।